নমস্কার, আজকে আমি এসেছি তরকার রেসিপি নিয়ে। দু ধরনের তরকা, ভেজ এবং এগ। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তরকা অনেকভাবেই হয়। আমাদের বাড়িতে যেভাবে তরকা রান্না হয় আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত অনেকে তরকাতে ছোলার ডাল দেয়, মানে সবুজ মুগের সাথে ছোলার ডাল, কিন্তু আমরা বাড়িতে এরকমভাবে করি না। আমরা পুরোটাই সবুজ মুগ দিয়ে করি এবং তার সাথে খুব সামান্য পরিমাণে আলু অ্যাড করি। দু রকমের তরকার রেসিপি আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। একটা হচ্ছে ভেজ তরকা, যেটা আপনারা ভেজ হিসেবে ব্যবহার করতে পারেন। অবশ্য ওর মধ্যে একটু পেঁয়াজ রসুন পড়ে, কিন্তু ডিমটা পড়ে না। আর আরেকটা হচ্ছে এগ তরকা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আর মাঝখানে একটা ইনগ্রিডিয়েন্ট আমি দিতে ভুলে গেছিলাম, ওটা আমি লিখে দিয়েছি, ওটা একটু খেয়াল করে নেবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এখানে আমি 200 গ্রাম মতো তরকার ডাল, মানে যেটা গ্রিন সবুজ রঙের মুগ ডাল হয়, সেটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সেটা বয়েলিং ওয়াটারে আমি অ্যাড করলাম। 600 ml বয়েলিং ওয়াটার নিয়েছিলাম। তাতে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। এবার এই ডালটাকে আমি সেদ্ধ করব। আমি কিন্তু এখানে প্রেশার কুকার ইউজ করিনি, কারণ প্রেশার কুকারে আমি জানি অবশ্য জ্বালানি সাশ্রয় হয়, কিন্তু আমাদের বাড়িতে খুব কমই প্রেশার কুকারে ডালটা ইউজ হয়। তো এটা মোটামুটি সেদ্ধ হতে ওভারনাইট যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশি সময় লাগে না। মোটামুটি 20 মিনিট পরে আমি হাতে নিয়ে দেখলাম এটা কিন্তু 80% বয়েল হয়ে গেছে। তো 80-90% বয়েল হয়ে যাওয়া গেলেই আমি কিন্তু এটাকে নামিয়ে দেবো। এবার কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিচ্ছি। তাতে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এরপরে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, সেটাকে আমি একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। দিয়ে এটাকে 2 মিনিটের জন্য আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু পুরো রান্নাটাতেই মিডিয়ামে থাকবে। 2 মিনিট হয়ে গেলে এতে আমি দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি, আর দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। একদম ফাইনলি আমি এটাকে চপ করে নিয়েছি। নিয়ে আবারও 2 মিনিটের জন্য এটাকে ভাজবো, যতক্ষণ না রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিচ্ছি একটা খুব ছোট সাইজের আলুকে, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে 2 মিনিট ভেজে নিয়ে দিচ্ছি 1/2 টমেটো, যেটাকে আমি চপ করে নিয়েছি, এটাকেও আমি 2 মিনিট ভেজে নেব। এরপরে দেবো 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দেবো ধনে গুঁড়ো। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে আলু এবং টমেটোর এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, দিয়ে আরও একবার এটাকে মিশিয়ে নিলাম। এবার যে সেদ্ধ করে রাখা ডালটা, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ডালের সাথে সব মশলা টসলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। আর এখানে আমি একটা জিনিস দিয়েছিলাম যেটা ভিডিওতে ওঠেনি, সেটা হচ্ছে 2 কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মোটামুটি 10 মিনিটের মধ্যে কিন্তু ডালটা রেডি হয়ে গেল। এরকম কনসিস্টেন্সিতে আসলে আমার ডালটা তৈরি হয়ে যাবে। তাহলে এটা আমি বানালাম যেটা, সেটা হচ্ছে ভেজ তরকা। রুটি, পরোটা অথবা পাউরুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। এবার এই পর্যায়ে আমি 3টে ডিমকে একটা বাটিতে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এটা হলো আমার এগ তরকার জন্য। এবার এইটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে 5-6 মিনিট রান্না করে নেব, কারণ যেহেতু ডিমটা আমি কাঁচা দিয়েছি তো ডিমটা একটু সেদ্ধ হতে হবে। সেই জন্য 5-6 মিনিট আমি রান্না করে নিলেই আমার এগ তরকার রেসিপি রেডি। তাহলে আজকে আপনারা দেখলেন ভেজ এবং এগ দুটো তরকা খুবই কম সময় এবং আমাদের বাড়িতে যেরকমভাবে আমরা রান্না করি সেই উপায় দেখালাম।
যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, কালকে আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।